শুক্রবার জুম্মার নামাজ শেষে বোনের কবর জিয়ারতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ভাই, শোকে বাকরুদ্ধ বাকি সদস্যরাও। বাদ জুম্মা নুসরাতের আত্মার মাগফিরাত কামনা করে এলাকার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আরো যে বিভিন্ন ঘটনাগুলো ঘটতেছে, সবাই যেন এগুলো সতর্ক হয়ে যায় এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো কাজ যেন কোনো শিক্ষকের পক্ষ থেকে যেন না হয়। এদিকে শোকতপ্ত সোনাগাজী ও শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আজও অনুষ্ঠিত হয় মানববন্ধন। এতে অংশ নেন ছাত্রলীগ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। আমরা যারা বাইরে আছেন তাদেরকে গ্রেপ্তার করে শাস্ত্রীয়তা আনবেন এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে ওনাদেরকে ফাঁসি দিয়ে এই বিচার কার্যক্রম শেষ করবেন। 10 তারিখে আমরা নুসরাত দিবস হিসেবে যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দেয়, আমরা প্রধানমন্ত্রীর নিকটে এই আবেদন জানাই। আমাদের দাবি সোনাদি ফাদিল ডিগ্রি মাদ্রাসাকে নুসরাত জাহান রাফি নামে নামকরণ করা হোক। এছাড়া চট্টগ্রাম, গাইবান্ধা, মাগুরা সহ দেশের বিভিন্ন স্থানে নুসরাত হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ মানুষ। এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। সময় সংবাদ, ফেনী।